একটা সুযোগ, কি কোন ক্লাসে পড়ি তো? ক্লাস থ্রি, আমি ফাইভ। বাড়ি থেকে মোবাইল ফোনটা নিয়ে আসুন, ভেতর থেকে মোবাইলটা নিয়ে আসুন, আমার কথাটাকে রেকর্ড করুন, আমি অপেক্ষা করছি, নিয়ে আসুন। আমি যদি জিতি, ভারতীয় জনতা পার্টি যদি এখান থেকে জেতে, তাহলে তারা দু বছরের জন্যই বিধানসভাটা, কারণ অর্ধেকটা টার্ম হয়ে গিয়েছে আর দুটো বছর বাকি আছে। আমি বিরাট কিছু করতে পারবো না, আমি উড়াল পুল, পাতাল রেল, আপনার সিঙ্গুর কিছুই দিতে পারবো না। আমি যেটা করব সেটা হচ্ছে এই যে খোলা নর্দমা, পুরো বরানগর জুড়ে যে খোলা নর্দমা, সেই খোলা নর্দমাটাকে আমি মাটির ভেতরে ঢোকানোর দায়িত্ব নেব। আপনাদের প্রত্যেককে এখনো জল কিনে খেতে হয়, অধিকাংশ বরানগরবাসীকে, অধিকাংশ না 70-80% বরানগরবাসীকে এখনো পানীয় জল কিনে খেতে হয়, আর আপনারা সেটাকে স্বাভাবিক বলে মেনে নিয়েছেন। না না, বাধ্য হয়েছে, দিদিমণি লক্ষ্মী ভাণ্ডারে 500 পাঠায় আর সেটা জলে চলে যায়। আমি বলছি, আমি জানি। আর এই বরানগরটা হচ্ছে কারখানা মিল এর অঞ্চল, আমি সেটা খুলে দিতে পারবো এক্ষুনি বলছি না, কিন্তু তাকে খোলার লড়াই শুরু হবে, তাকে বন্ধ করে প্রমোটিং করা যে ব্যাপার, আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, পুকুরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কিভাবে পাটে পাটে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একটা পুকুরও বোঝাতে দেব না, দেব না, দেব না। প্রমোটাররা আমার বিরুদ্ধে টাকা ঢালবে, মায়েদের কাছে আবেদন, আপনারা রাস্তায় নামুন, আপনাদের স্বার্থে। ছেলে মেয়ে কটা দিদি আপনার? একটাই মেয়ে। কোন ক্লাসে পড়ে? বিটেক পড়ছে। তারপর তার জায়গা কোথায়? তারপর তার জায়গা কোথায়? ধর্মতলার ধর্ণা মঞ্চ। ভুল কি ঠিক বলুন? আরে ব্যাঙ্গালোর যাবে? না না, আমি বলছি চেন্নাই চলে গেছে। আপনি বলুন তো, আপনাদের এবার আপনাদের বয়স বাড়বে, আপনাদের দেখবে কে? পুরো রাজ্যটা তো বৃদ্ধাশ্রম হয়ে যাবে। আজকে যদি এই ছেলে মেয়েটা এখানে পড়ার সুযোগ পেত, এখানে চাকরি পেত, প্রকৃত মূল্যায়ন হতো, তাহলে কি ব্যাঙ্গালোরে যেত? তাহলে ও ব্যাঙ্গালোরে ওই দক্ষিণ ভারতে গিয়ে তাদের খেলা কুজো খেত না, অপমান শুনতে হতো না, কারণ আমরা ওখানে গিয়ে ওদের চাকরি চুরি করছি এটা ওরা মনে করে। ওখানে বাঙালি অপমানিত হয়, এদের হাত থেকে বাংলাকে রক্ষা করুন। শুনুন, বেড়ালের গলায় ঘন্টা বাঁধতে হবে, অন্য কেউ করে দেবেন আর আপনি তার ফল ভোগ করবেন এটা হয় না, সবাইকে নামতে হবে।